होंडा एक्सब्लेड बांग्लादेशे खूबी जनप्रिय एक बाइक। होंडा एक्सब्लेड बर्तमान बांग्लादेशे बाजार थेके इंडियन रास्ताय सब थेके बेशी देखा जाए, जार कारण हिसेबे बला जाए इंजिन परफॉर्मेंस, स्टाइलिश लुक, अपडेट फीचर एवं बेटर परफॉर्मेंस। ताई एर चाहिदा सबचेये बेशी थाकार कारणे इंडियार बाजारे बेश किछु मास आगे लंच करा हय होंडा एक्सब्लेड VS6 2023 मडेल। आगेर मडेल थेकेओ एई नतून मडेले अनेक किछु नतून आपडेट करा होयेछे, एर परफॉर्मेंसओ अनेक बेटार आपडेट थाकछे। आजकेर भिडियोते आमरा जानबो होंडा एक्सब्लेड VS6 2023 मडेले की की नतून परिवर्तन करा होयेछे एबं एई बाइकटी कबे नागाद बांग्लादेशे बाजारे लंच करा होबे एबं लंचेर परे बाइकटिर प्राइस कत होते पारे सेई सम्पर्के। बंधुरा भिडियो शुरू करार आगे अवश्य आपनादेर काछे रिक्वेस्ट करे बोलछि, जारा एखोनो पर्यन्त डेली बाइक बिडी चैनलटिके सबसक्राइब करेननि तारा अवश्यई बाइक रिलेटेड नतून नतून आपडेट जानते आमादेर डेली बाइक बिडी चैनलटिके सबसक्राइब करे देबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। প্রথমত বাইকটির লুকস এবং গ্রাফিক্সে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাইকটিকে চারটি ডিফারেন্ট কালারে লঞ্চ করা হয়েছে, তবে ডিজাইনের তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, আগের মতোই সবকিছু পারফেক্ট আছে। বাইকটির ফিচার্সে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এবার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ড কাট অফ। এই সেন্সরটি ব্যবহার করার ফলে এই বাইকের রাইডার এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। তাছাড়া সামনের দিকে সাসপেনশন, ব্রেকিং সিস্টেম, পেছনের টায়ার, পেছনের ব্রেকিং সিস্টেম এবং সাসপেনশন আগের মডেলের মতোই থাকছে। ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 80x100 সেকশনের টিউবলেস টায়ার। পেছনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130x70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। বর্তমানে বাইকটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক। তবে বাইক দুটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেক থাকবে। এসব কিছুর পরেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর ইঞ্জিন পারফরমেন্সে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 FI লিকুইড কুলিং ইঞ্জিন। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 13.7 BHP 8000 RPM-এ, যা আগের মডেল থেকে পাওয়া যেত 13.93 BHP 8500 RPM-এ, এবং বর্তমানে এর থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14.7 নিউটন মিটার 5500 RPM-এ, যা আগের ভার্সনে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যেত 13.9 নিউটন মিটার 6000 RPM-এ। বাইকটির বর্তমান ইঞ্জিন পারফরমেন্সের জন্য এর থেকে টপ স্পিড পাওয়া যাবে 125 কিলোমিটারের আশেপাশে। বাইকটিতে FI ইঞ্জিন ব্যবহার করার কারণে এর থেকে টপ মাইলেজ পাওয়া যাবে 48 থেকে 50 কিলোমিটারের আশেপাশে, এবং এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে 5-স্টেপ গিয়ারবক্স। এবার আমরা কথা বলবো বাইকটি বাংলাদেশের বাজারে কত দাম হবে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাইকটির সিঙ্গেল ডিস্ক প্রাইস হচ্ছে 1,90,500 টাকা এবং হোন্ডা এক্সব্লেড ABS ভার্সনের দাম হচ্ছে 2,15,000 টাকা। তবে যখন হোন্ডা এক্সব্লেড BS6 2023 মডেল বাংলাদেশের বাজারে আসবে বা লঞ্চ করা হবে, এর দাম বর্তমান দামের থেকে কিছুটা বেশি হবে। তবে ধারণা করা যায় 5 থেকে 10 হাজার টাকার মতো বাড়বে। বাইকটি যেহেতু বেশ কিছুদিন হয়ে গেল ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে, তাই এর উপর ভিত্তি করে বলা যায় আগামী 2-1 মাসের ভিতরেই বাংলাদেশের বাজারে এই বাইকটি অ্যাভেলেবেল দেখা যাবে। এই ছিল হোন্ডা এক্সব্লেড BS6 2023 মডেলের নতুন আপডেট। আজকের এই ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, হোন্ডা এক্সব্লেড রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার তথ্য যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তথ্যের সংশোধনটি কমেন্ট করে জানিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।